গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আর এই কৈচা বাবু আসার পর থেকে আমরা সবাই খুব ভালো আছি, তাই না কৈচে? ও কত সুন্দর কথা বলে জানো, তোমাদের সাথেও তো কথা বলে, মিমিদের সাথে কথা বলবে না? ও বাবা এখন হাই তুলছে। হ্যাঁ একটু আগে আমার কোলে বসে বসে মানে শুয়ে শুয়ে আর কি হনুমান চালিসা শুনলো, তাই না? একটু ঘুমই দেবে এখন, একটু মিমিদের সাথে গপ্প হবে নাকি? আচ্ছা দাঁড়াও দেখি, নাকি এই ও কোলে নিয়ে এমনি বিছানাতেই শুয়েছিল। হ্যাঁ বিছানাতেই শুয়েছিল, দিয়ে যেই আমি কোলে নিয়ে ধরো হনুমান চালিসা পড়েছি, ওই দেখো যেই কোলে নিয়ে হনুমান চালিসা পড়েছি অমনি উনি তারপরে কোল থেকে নামবে না। আর একটু মিমিদের সাথে গপ্প হবে নাকি? দেখছে দেখছে, এই দেখো দেখছে, তোমাদের দেখছো দেখছে। উম ভাবছি কে আত্মা, এটা তো মিমি কোলে বাচ্চা থেকে, তাই না? দাঁড়াও দেখি তোমাদের সাথে কি গল্প করে ও। শোনা পুরো ভাত খেয়েছো? এই পুরো ভাত বলছি, পুরো দুধু খেয়েছো আজকে? দুধু খেয়েছো? ওই দেখো। আচ্ছা মা কোথায়, বেড়াতে গেছে? ওই দেখো কি হাসি কি হাসি, এই কি হাসি কি হাসি, মিমি চুমা দিয়েছে। তাই মিমিদেরকে আর কিছু বলবা না, মিমিরা কি করছে সব মিমিরা ওকে আশীর্বাদ করবা, যেন আমার কৈচা শোনা তোজো শোনা যেন খুব ভালো থাকে। আচ্ছা কৈচা বাবু এখন ঘুমই দেবে, কৈচা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে। জানো পুচনকে আমি এরকম ছোটোবেলাতে কি গান শোনাতাম, এরকম এরকম গানগুলো, কি গান ও তখন ছোটো থেকেই তো আমি পুচন বলে ডাকতাম, দিয়ে বলতাম পুচন সোনা ঘুমালো পাড়াটা জুড়ালো, আর ওই গান শুনে ও আনন্দে ঘুমিয়ে যেত। পুচকু ঘুমিয়ে গেল, আর দেখো ঘুমিয়ে গেল, একটু পরে ওকে বিছানায় শুয়ে দেবো। আর এই যে পড়ছে, আর ওই যে জিমি, ওকে নিয়ে ছোটোবেলাতে এরকম গানগুলো করতাম, ভুলভাল গান, আর ভুলভাল গান শুনে না ও ঘুমিয়ে যেত জানো। আর একটা জিনিস আমি বলতাম, যখন দেখছি ঘুমাচ্ছে না আমি শুধু বলতাম শুনতে পাচ্ছিস, ব্যাস সঙ্গে সঙ্গে আমাকে চেপে জড়িয়ে ধরে নিল, সেই ছোট্ট অবস্থায় জড়িয়ে ধরে নিয়ে বলো হ্যাঁ শুনতে পাচ্ছি। এবার আদতে তো কিছুই শোনা যেত না, আমি শুধু ভয় দেখাতাম ওকে, কিছুই তো শোনা যেত না, আমি শুধু ভয় দেখাতাম। আর ওই ভয় দে মানে শুনেই আমাকে ফট করে চড়িয়ে ধরে নিত, দিয়ে আমি বলতাম এই জানলার নিচেই দুটো শিয়াল বসে আছে, তুই যদি না ঘুমাস শিয়ালরা রাত্রিবেলা বেরোয়, যে সমস্ত বাচ্চারা ঘুমায় না তাদেরকে ধরে নিয়ে চলে যায়। ব্যাস সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে নিল, জড়িয়ে ধরে নিয়ে ব্যাস ঘুমিয়ে গেল। এবার ওকে যখন ছোট ছিল, ও তো মেয়ে মাসে হয়েছে ধরো, তখন যখন একদমই ছোট তখন ওকে আলাদা বিছানায় শোয়াতাম, কিন্তু শীতকাল পড়তে পড়তেই ওকে রাত্রিবেলা কী করতাম, এবার আলাদা যা বিছানায় শোয়ালে না ও ঠান্ডায় ঠিক মতন ঘুমাতো না, গরম পেত না। এবার ওকে শীতকালটাই আমি পুরোটাই রাত্রিবেলা ডাইপার্স পরিয়ে রাখতাম। এবার ওই ডাইপার্স পরিয়ে নিয়ে ওমা বিছানা ভিজে গেছে তো এখানে হিসু করেছে, ডাইপার্স পরিয়ে নিয়ে আমার সাথে একদম নিয়ে আমার কম্বলের তলায় নিয়ে ঘুমিয়ে যেতাম। আর ও তখন আমি এরকম করে শুতাম, ধরো আমার এই বগলের কাছটায় নিচটায় ওর মাথা, ব্যাস এখানটাই ও শুয়ে গেল আমার কম্বলের নিচ তলায়, ব্যাস জড়িয়ে ধরে ও ঘুমিয়ে গেল। ওইভাবে ও ভালো ঘুমাতো, গোটা শীতকাল আমি ওইভাবে ওকে নিয়ে ঘুমাতাম। তারপরে যখন বড় হলো, এখন অবশ্য আলাদা শোয়, এখন বড় হয়ে গেছে, আলাদা শোয় বলতে কি একই বিছানায় শোয় কিন্তু আলাদা কম্বলে, আলাদা কম্বলে শোয়। তবে মাঝরাতে কী হয়, ওর কম্বল থাকে না, ও আমার কম্বলে এসে ঢোকে, ফেলাই দেয়, তারপরে আবার ওকে গায়ে দিয়ে আলাদা করে দিই। নয়তো কী করে, ওর একটা স্বভাব আছে, ধরো একটা কম্বলে যদি শুই একটা পাক যেই মারলো আমি ফাঁকা, আমি উদলা হয়ে গেছি, ও কম্বলটা নিয়ে ঘুরে গেছে, এই অবস্থা। এবার এটাই হতো ম্যাক্সিমাম টাইম, দিয়ে তার জন্য কী করি এখন, ওকে আলাদা কম্বল আমি আলাদা কম্বল, ব্যাস তুই আরামে, তুই তোর মতন থাক আমি আমার মতো থাকি। আর এই জিমিটা গিয়ে কোনো সময় পুচনের কম্বলে ঠোকে, কোনো সময় আমার কম্বলে ঠোকে,
জিমিটা জানো এখন কয়েকদিন ধরে খুব একটু খাওড়া হয়ে গেছে, একটু বকলে না সঙ্গে সঙ্গে আমাকে একটু আমাকে উল্টে খেকিয়ে দিচ্ছে, হো করছে, আগে করতো না এরকম। উচন না হট করে কামড়ে দিলে এখন ওর এটা কী কারণে করছে বুঝতে পারছি না, তবে একটু একটু অন্যরকম রিয়াকশান ওর হয়েছে, মানে যে মিষ্টি শান্ত ভদ্র যেটা ছিল সেই ওর মিষ্টি ভাবটা আবার পর তুই সেই মিষ্টি ভাবটা ওর মধ্যে থেকে চলে গেছে, মানে পুরোটা চলে যায়নি কিছুটা। দেখো ওর সম্বন্ধে বলছি তো ও আমার দিকে বুঝতে পারছে কি না কী জানো, আমার দিকে কীরকমভাবে তাকিয়ে আছে, দাঁড়াও দেখাই তোমাদের। এখন অন্যদিকে ঘুরে গেল যে আমি ভিডিওটা করতে স্টার্ট করলাম, একটু আগে কেমনভাবে আমার দিকে তাকিয়েছিল, মানে এখন একটুখানি বকা দিলে না, মানে বকা দিয়েছি ধরো কানটা ধরেছি যে তুই কী করেছিস, উল্টে আমাকে ও খেকিয়ে দিচ্ছে, বকে দিচ্ছে, আর আগে কান ধরলে এমন কান্না কান তো যেন ওকে মেরে ফেলা হচ্ছে। কী কারণে এরকম ওর মত বদল? চুপ কর তো দীপর, এটা ঘুমিয়ে গেল, এটাকে আমি দেখি বিছানায় শোয়াতে পারি নাকি। রিনা তুমি বলেছো যে আমার ঠাকুর ঘরে যে আরেক গোপাল ছিল তো সেই গোপালকে দেখতে পাওয়া যায়নি ঠাকুর ঘরে, তো সেটা কেন, এবং দুজনকে একসাথে রাখতে একসাথে পুজো দিতে তাহলে ফ্রেন্ডশিপ হবে। এবার বিষয়টা হচ্ছে আমার বাবা বলেছে যে এই দুটো গোপাল একসাথে রাখলে এবার তাদের প্রচুর নিয়ম আছে, এবার আমাদের বাড়িতে সত্যি এই নিয়মটা সবসময় মানে নিয়মটা মানে সেই সমস্ত নিয়ম কিন্তু মানা সম্ভব হয় না। এবার আমি যতদিন ধরো শারীরিকভাবে সুস্থ থাকি, এবার আমি সকালবেলা স্নান করে উঠে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে গোপালকে খেতে দেওয়া, স্নান করানো, খেতে দেওয়া সমস্ত কিছু করলাম, তারপরে মা স্নান করে কাজ টাজ ছেড়ে নিয়ে মা যখন ঠাকুর ঘরে গেল, মা গিয়ে তারপরে দুপুরের সেবা দিল, এবার তারপরে সন্ধেবেলা, এইবার কী হয় বলতো, এবার যখন অনেক সময় এরকম হয় আমার হয়তো খুবই কাজের তাড়া বা আমার পুরো প্রবলেম পিরিয়ডস হয়েছে, তো সেক্ষেত্রে আমি যখন ধরোছো আমি তো ঠাকুর ঘরে যেতে পারবো না, এবার বাবাও সকালবেলা তাড়াহুড়ো, বাবাও যেতে পারলো না, বাবা কোনো কাজে বেরোবে বা কোনো কিছু, এবার মার তো তখন ধরো মার পক্ষে সম্ভব হয় না, মার পক্ষে সম্ভব হয় না যে গিয়ে সঙ্গে সঙ্গে তখন পুজোটা করবে, এবার সেক্ষেত্রে মারও তখন দেরি হয়ে যায়, বা অনেক সময় এমন হয় মার শরীর অসুস্থ, মা পারছে না করতে পুজো, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিই, মাপযোগ যে মাপযোগ করে দাও, ক্ষমা করে দাও, কারণ আমরা সবসময়তেই সেরকমভাবে মানে যেরকমভাবে পুরোপুরি অনেকে যা করে সেরকমভাবে সেবা করতে পারি না। তবে একটা কথা আমি যেটা জানি বা শুনেছি যে গোপালকে তুমি যেইভাবে রাখবে, যেইভাবে আদর যত্নে ভালোবাসা দিয়ে রাখবে ও সেভাবেই থাকবে। এবার দেখো হয়তো সেরকমভাবে মানে প্রথম থেকে আমি যেরকমভাবে রেখে এসেছি সেরকমভাবেই আছে ঠিকই, কিন্তু হয়তো কিছু কিছু সময়তে একটু তো মিস হয়েই যায়, মিস হয়ে যায় বলতে যখন আমি পারলাম না করতে বাবাও পারলো না, মা তখন বেলাতে হয়ে যায়, তো সেক্ষেত্রে যদি ওরকম জোড়া গোপাল থেকে যদি কোনো রকম কোনো কিছু অমঙ্গল হয় বা খারাপ কিছু হয় তো সেই কারণেই বাবা আর কি সেইটা বলেছে। কী তরকারি আছে এখন? আর মুড়ি খাবো না, মুড়ি খাবো না, ভালো লাগছে না, তো সেই কারণে একটু জল জল খে জল খেলাম না, একটু জল দাও, জল খাবো, মুড়ি এখন আর কিছু খাবো না। এবার সেই কারণে দাঁড়া আমি আসছি, ও কোচাকে শোয়াই, শুয়ে নিয়ে খাবো, এবার সেই কারণে আর রাখা হয়নি, এখন সে তাকে আমরা তুলে রেখে দিয়েছি ঘরে, আর যে গোপাল আগে পুজো হতো তারই পুজো হচ্ছে, যা এবার ওকে শুয়ে একটু জল খেয়ে আসি। সুন্দর গন্ধ বেরিয়েছে, সুন্দর গন্ধ বেরিয়েছে তরকারিটার, আলু কচু চচ্চড়ি রুটিটা করব। তারপরে কোচবিহারের বিজেপি নেতাদের একাংশ দলের বিরুদ্ধে ফেসবুক পোস্টে সাড়া করেছিলেন, এবার কোচবিহারের যুব
বাবা একশো সরো বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি মা আর মেয়ে তিনজন একসাথে খেতে বসে গিয়েছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর আজকের মতন টাটা।